আসলে রোজার ঈদকে কেন্দ্র করে, কারণ আমরা সকলেই ফ্যাশন সচেতন এবং সেই জায়গা থেকে আমরা খুব বেশি হলে যেটা হয় যে আমরা পাশের দেশ ইন্ডিয়াতে দৌড়ে চলে যাই আমাদের পরিবারকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। ঈদ থেকে শুরু করে আমি এটাও যুক্ত করব যে আমাদের কিন্তু এখন বিয়ের মৌসুম যাচ্ছে, এই সেক্টরটা এই সময়টা কিন্তু আসলে খুবই ইম্পর্ট্যান্ট পরিবারের জন্য একটি বিয়েকে সুন্দর করে তুলে আনার জন্য। তো আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি অর্গানাইজেশন থেকে সেটি হচ্ছে এই যে আমরা এখান থেকে চলে যাই, আমাদের যে প্রোডাক্ট আনা বা নেওয়ার বা তাদের সাথে যোগাযোগ করার যে একটা যোগসূত্র সেটার কারণেই আসলে এক্সপোটা। আর সব থেকে বেশি ভালো লাগছে আসলে তো আমরা এপার বাংলা ওপার বাংলা বন্ধু, শুধু চলচ্চিত্রই নয় আমাদের কিন্তু একটা কৃষ্টি কালচার যে ফ্যাশন জগৎ সেখানেও কিন্তু বন্ধুত্বের পরিচয় সবসময় দিয়ে আসে, অসম্ভব প্রাপ্তি। কারণ আমি চিত্রনায়িকা, ফ্যাশন জগতেরই মানুষ, আর সেই ফ্যাশনটা মানুষের মাঝে পৌঁছে দেওয়াটা এটা আমার দায়িত্বের মাঝেই পড়ে। সেক্ষেত্রে এত বড় একটা এক্সপো আমাকে তো উদ্বোধন করছে, এটা সত্যি অসম্ভব ভালো লাগার একটি কেন্দ্রবিন্দু। আর আমি যেটা মনে করব যে এই এক্সপোটার সাথে যেটা যুক্ত, যেটা বিগত দিনে অনেক ফ্যাশন এক্সপো নিয়ে যে প্রোগ্রামগুলো হতো বা ফ্যাশন প্রোগ্রামগুলো হতো এখন তার কম হচ্ছে তা কিন্তু নয়। আপনারা বেশ কিছু প্রোগ্রামে দেখে থাকবেন, আমি কিন্তু বেশ কিছু ফ্যাশনের র্যাম্পে ওয়ার্ক করেছি এবং ফ্যাশন ডিজাইনার, আমাদের দেশীয় কিছু ডিজাইনার পোশাক তারা বিভিন্নভাবে প্রেজেন্ট করেছে, সেখানেও কিন্তু আমি উপস্থিত ছিলাম। আমি একজন অভিনেত্রী হিসেবেও ছিলাম, একজন হচ্ছে বিচারক হিসেবে ছিলাম। এটা কিন্তু চলছে, চলমান। তবে হ্যাঁ, ইদানিং আমাদের বাংলাদেশ আসলেই চেঞ্জ হয়ে যাচ্ছে, তার বহিঃপ্রকাশ এরকম যে বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে নিজেদের উদ্যোগে চলে আসছে, যেখানে হয়তো বা আমাদের সকলকে যেতে হতো সেখানে তারাই কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তো সর্বোপরি একটি কথাই বলবো যে আমাদের দেশ ফ্যাশন সচেতন, তার আরেকটি প্রকাশ এইভাবেই যে তারা কিন্তু নিজ উদ্যোগে এই যে বছর শেষ এই সময়টা তারা কিন্তু এখানে দুটো দিন খুব সুন্দরভাবে দিতে চাচ্ছেন, এবং আমাদের এখানকার যারা এই বিজনেসের সাথে যুক্ত হতে চাচ্ছেন যাতে ফ্যাশনের জায়গাটা পজিটিভলি সবার সামনে নিয়ে আসে, তাদেরকে কিন্তু ইন্ডিয়া থেকে আগতকে অবশ্যই আমরা অতিথি বলবো। তারা আসছেন এবং আমাদের কাজটা, আদান প্রদানের কাজটা একদম সহজ করে দিচ্ছেন, সর্বোপরি বলবো খুবই ভালো লাগছে। দিদি, যদি একটু আপনার ফ্যাশন নিয়ে জানতে চাই, আসলে আপনি কি ধরনের লুকে নিজেকে দেখতে পছন্দ করেন? আমি অ্যাকচুয়ালি সর্বসময় একরকম প্যাটার্ন আমার মোটেও পছন্দ না। আমার একটি কথা খুবই ভালো লাগে যেটা হচ্ছে ববিতা মাপ্পার কাছে আমার সৌভাগ্য হয়েছিল, উনি একটা কথা বলেছিলেন যে আমাকে দেখতে অনেক খারাপ লাগছে, বাট আমাকে তো নতুনত্ব মনে হচ্ছে। তো ঠিক সেই জায়গা থেকে আমি যখন যেখানে যেটা প্রয়োজন আমি তখন সেটাই সেখানে দেওয়ার চেষ্টা করি এবং তখন সেখানে সেটা ক্রিয়েট করি। যেমন আমি শাড়ি পরছি, আবার মাঝে মাঝে ওয়েস্টার্ন আউটফিটও পরি। তো এটা আসলে ডিমান্ড করে যে কোন প্রোগ্রামে যাচ্ছি এবং কোন প্রোগ্রামে কী ধরনের ড্রেস আমার পরা দরকার।